প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, উজ্জ্বল অফিসিয়াল চ্যানেল থেকে জানাই পান্ডালে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকের ভিডিও টপিক হচ্ছে ঢোল মোড় গাছ থেকে আমি চারা তৈরি করব। এটা আমি গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি। এটা গ্রামে সাধারণত অনেক আশেপাশে খেতে কিন্তু এটা অনেক জন্মায়, প্রচুর হয়ে থাকে। তো এটা আমার জেলায় এটা ঢোল মোড় বলে থাকে। তবে আপনাদের জেলায় কী নাম বলে জানি না, তবে কমেন্ট বক্সে জানাবেন যে আপনার এলাকায় এটার নাম কি, কীভাবে ডাকেন। তো ভিডিওটি শুরু করলাম, চলুন এবং মূল ভিডিওতে যাই। তবে এটা আমি রোপণ করে দেখাবো। এটা তো আগে বললামই যে এটা কোথায় পাবেন, তবে গ্রামে এলে কিন্তু প্রচুর হয়। আমি টব নিয়েছি সিমেন্টের, আর টবে ভরেছি ভারী কম্পোস্ট। তবে আমি টবে ঘর মোড় কিন্তু এটা ছতে উপযোগী, ছত মাটিতে লাগালেই হয়, কিন্তু তবে মরে যাওয়ার অংশ নেই তো নাই বললে চলে, মরে গেলেও কিন্তু যেটা জানি সেটা বললাম। তবে তবে খুবই উপকারী, প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। তো আগামী পর্বে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।